জন বল্লবর ধারে জয় গোপী জন বল্লব গিরবর ধারে যশোদানন্দন ব্রজ জন রঞ্জন যশোদানন্দন ব্রজ জন রঞ্জন যমুনা তেরা বন তারে জয় রাধা মাধব কুঞ্জ বিহারে জয় রাধা মাধব কুঞ্জ বিহারে জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিতানন্দ শ্রীঅদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে Thank you.
Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Nitayal Haribol, 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 Haribol. Jaya Jaya Prabhupada, 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 Prabhupada. Jaya Jaya Guru Dev, Guru Dev, Guru Dev, Guru Dev. Jai Śrīla Prabhupāda ki ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তন কি সমবেত ভক্ত বৃন্দ কি তাই গৌর সীতানাথ প্রমানন্দে ওম অজ্ঞানত মিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া সুরুন্মিলিতম জেন তস্মৈ শ্রী গুরবে নমঃ নমাবম বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনে নামিনে নমস্তে সারস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে বাঞ্ছা কল্পতরুভ্য কৃপাসিন্ধু বলিদানং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধাবৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর নিবাসাদি শ্রী গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে মুখম করতে বাচলং পঙ্গুলং হৈত গিরিং যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম শ্রীগুরুদিনতরিণম শ্রীচৈতন্যেশ্বরম আমি প্রায় দেড় মাস আগে আমেরিকা গিয়েছিলাম, সেখানে ছয় সপ্তাহ থাকলাম। এমনি প্রতি বছর দেড় মাস দুই মাস আমার থাকতাম, সচি কুমার প্রভু আমার সঙ্গে ছিলেন। যেহেতু এবছর আমরা ট্রাইবাল কেয়ার জন্য অনেক সময় দিতে হচ্ছে, তাই এক মাস এক সপ্তাহ থেকে আমরা চলে আসলাম। তো এসে তারপরে জামশেদপুর জন্মাষ্টমী রাউরকেলা করে তারপর আমি তিন চার দিন গেলাম অযোধ্যাতে, অযোধ্যা পাহাড়। কারা কারা অযোধ্যা পাহাড় নাম শুনেছে? সবাই জানে অযোধ্যা পাহাড় পুরুলিয়াতে? কারা কারা গিয়েছে? অল্প গিয়েছে? কারা কারা যেতে চাইছে তোমার সেখানে?
সেখানে আমরা সুন্দর আশ্রম তৈরি করেছি, জমি কিনে পাহাড়ের উপরে স্কুল বিল্ডিং হচ্ছে, গেস্ট হাউস হচ্ছে। তো আমরা রামনবমীতে সুন্দর অনুষ্ঠান করেছিলাম, তো ভক্তরা অত ভাল লাগলো যে মহারাজ বছরে দুইবার অনুষ্ঠান করতে হবে এখানে। তো এখানে আমরা পরিকল্পনা করছি অক্টোবর 9 তারিখে ভক্তরা সেখানে পৌঁছাবে, 10-11 দুদিন থাকবে, 12 তারিখে চলে আসবে। 9 তারিখ একাদশী পৌঁছাবে, সন্ধ্যাবেলা আমরা উদ্বোধন করব, 10-11 একবেলা আমরা কথা করব আর একবেলা ঘুরব। সেখানে সুন্দর রামচন্দ্র এসেছিলেন, সেখানে সীতাকুণ্ড আছে, সীতামাতা স্নান করেছিলেন, হনুমান পাহাড় রয়েছে, সুন্দর লেক রয়েছে, ঝর্ণা রয়েছে, খুব সুন্দর টুরিস্ট স্থান। সেখানে আমরা সুন্দর রাম মন্দির ভবিষ্যতে নির্মাণ করব। তো আমরা সেই সময় দুর্গাপূজার সময়, তো ওই সময়ে ঘর পাওয়া খুব কঠিন আছে, তো আমাদের বৃন্দাবন ট্যুরও যাচ্ছে। যারা যারা বৃন্দাবনের ট্যুরে যাচ্ছেন না, তারা যদি চান আপনারা আসতে পারেন ওইখানে এই দুই দিনের অনুষ্ঠানের জন্য। যারা কলকাতায় আছেন, কলকাতা থেকে 3টে ট্রেন যায়, রূপসী বাংলা সকাল 6টায় যায়, তারপরে রাঞ্চি হাওড়া ইন্টারসিটি আছে প্রতিদিন, তারপর রাত্রির একটা ট্রেন ছাড়ে, গিয়ে পুরুলিয়াতে নামবেন, তার পুরুলিয়া থেকে অযোধ্যা পাহাড়ে যাওয়া যাবে, সুন্দর জায়গা। তো সেখানে আমি 3 দিন থাকব, তো রামকথা হবে। আর ঠিক কার্তিক মাসের শুরুতে আমরা কার্তিক ব্রত দামোদর কথা সুন্দর নিরিবিলিত বসে আলোচনা করব। প্রতিদিন সকালে আমরা গিয়ে জঙ্গল পাহাড়েকে জপ করব, এটা রিট্রিটের মতন। যারা আপনারা যেতে চান, ওইখানে নীরপ্রভু আছে, তুমি একটা খাতা নেবে, হ্যাঁ একটা খাতা পেন। যারা যেতে চাইছেন শুধু আপনারা ফোন নম্বর আর নাম দেবেন, কেননা আমাদের প্রথমে ঘর দেখতে হবে পাওয়া যাবে কি না, কতটুকু পাওয়া যাবে। দেখুন কালকে কলকাতা মন্দির আর লেক অ্যাভিনিউ থেকে অনেক লোক বুক করেছে, তো আমার সীমিত সংখ্যক লোক নিয়ে যেতে পারবো। তো যারা আপনারা যেতে চান আপনারা গিয়ে সেখানে পৌঁছাবেন, ট্রান্সপোর্টেশন আপনাদের খরচা আর রেজিস্ট্রেশন খুব এক্সপেন্সিভ সেখানে হোটেল। তো গত বছর আমাদের এক পার হেড 1,500 টাকার খরচা হয়েছিল, দু বছর আমাদের এক দুজন ভক্ত আছে স্পন্সর করবে, তাই 4 দিনের জন্য মাত্র 500 টাকা, তাতে আপনার থাকা আর প্রসাদের ব্যবস্থা হবে। তো ট্রান্সপোর্টেশন আপনার গিয়ে সেখানে পৌঁছাবেন পাহাড়ে আর বিভিন্ন জায়গা দর্শন করবেন, সেই টাকা আপনাকে খরচা করতে হবে। তো এই দুই দিন যারা থাকতে চান, রামকথা দামোদর কথা শুনতে চান, তাহলে ওইখানে আসবেন, খুব সুন্দর পরিবেশ। এই পরিবেশ আমরা 2-4 দিন সেখানে অতিবাহিত করব। তো আমাদের আপনারা সবাই জন্মাষ্টমী পালন করেছেন, এখানে আবার রাধাষ্টমী পালন হবে। জন্মাষ্টমী আমাদের উদয়নারায়ণপুরে জন্মাষ্টমী হয়েছে, বড় করে হয়েছে, হাজার হাজার লোক এসছে, না 700 লোক এসছে রথযাত্রায়, হাজার হাজার লোক এখানে, 700 লোক। তো ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভাব হলেন, আজকে থেকে কত বছর পূর্বে ভগবান কৃষ্ণ আবির্ভূত হয়েছেন, কত বছর জোরে? 5,000 বছর পূর্বে। 5,000 বছর পূর্বে কৃষ্ণ আবির্ভূত হয়েছেন, তার আবির্ভাব লীলা এখানে সারা বিশ্বের লোক পালন করছে। তো 5,000 বছর পূর্বে সবাই বলছে, তা আমি ইস্কনে যোগদান করলাম প্রায় আজকে থেকে 45 বছর পূর্বে, যে বছর আমি যোগদান করেছি সেই বছর আমাকে বলা হলো 5,000 পূর্বে জন্ম হয়েছে, আর এখনও 5,000 1, 2, 3 আসলে 5,045 তো হওয়া উচিত না? তো সেই জন্য আমাদেরকে জানতে হবে যে ভগবান কৃষ্ণ একজাক্টলি কত হাজার বছর পূর্বে তিনি আবির্ভূত হয়েছেন, কত? 5,245
আমাদের আচার্যরা ঠিক করে ক্যালকুলেশন করে বলেছেন 5245। কীভাবে তারা জানলো না, কৃষ্ণ 125 বছর এই ধরাধামে লীলা করেছেন। 125 বছর লীলা করে যেই দিন তিনি শ্রদ্ধা প্রত্যাবর্তন করেছেন সেই দিন কলি প্রবেশ করেছে। তো বলা হচ্ছে এখানে, পঞ্চবিংশতি বর্ষঞ্চ শতবর্ষ অধিক মুনে তিষ্ঠন জগাম গোলকম পৃথিবীংশ পুরাতন। সেই পুরাণ পুরুষ ভগবান শ্রীকৃষ্ণ 125 বছর ইহ ধাম অবস্থান করে, তিষ্ঠন অবস্থান করে, জগাম গোলকম গোলকে প্রত্যাবর্তন করলেন। আমাদের বিশ্বনাথ চক্রবর্তী বলছেন যে কৃষ্ণ ভগবান যেই দিন এই ধাম ছেড়ে গেলেন, এই পৃথিবী ছেড়ে গেলেন, তো সেই দিন কলি প্রবেশ করেছে। সেই দিনটি কীরকম ছিল, এটা মাঘ মাস ছিল আর সেই দিনটি ছিল শুক্রবার। কৃষ্ণ জন্ম হয়েছেন কীবারে, বুধবারে ছিল, বুধবার। আর ইহ ধাম ত্যাগ করে চলে গেলেন শুক্রবারে। মাঘশ্রী তেসু তেসু অন্তর্ধানম কলি প্রবেশম, যেদিন কৃষ্ণ ছেড়েছেন সেইদিন কলি প্রবেশ করেছে। তো কলিযুগ কত বছর আগে থেকে শুরু হয়েছে জানেন? কলিযুগের আয়ু কত বছর, 4 লাখ। তো এ পর্যন্ত প্রায় 5000 গত হয়েছে আমরা শুনে আসছি। কলিযুগটা শুরু হয়েছে খ্রিস্টপূর্ব 3101 বছর পূর্বে, 3101 খ্রিস্টপূর্ব। আর খ্রিস্টাব্দ কত হল, 2019। তো 2019 তাহলে কত হল, 3120, 3120 হল। আর 125 বছর পূর্বে কৃষ্ণ জন্ম হয়েছে, এইভাবে 3245তম আবির্ভাব তিথি আমরা পালন করছি। মনে থাকবে সবাই, কত বছর পূর্বে, 5245। তা আমাদের এখনই যে নিমন্ত্রণ কার্ড ছাপাবো, পোস্টার ছাপাবো, যেরকম আমরা লিখছি না, চৈতন্য মহাপুরু 532তম আবির্ভাব তিথি। তো আগামী বছর লেখা উচিত ভগবান শ্রীকৃষ্ণের 5245 তম আবির্ভাব তিথি। তো ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভাব তিথি সারা ভারতবর্ষ জুড়ে বহু আড়ম্বরে পালন করা হচ্ছে, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের এই আবির্ভাবটি অত্যন্ত রহস্যাবৃত একটি তথ্য। আমরা খুব ভাগ্যবান যে আমরা এই ভগবানের আবির্ভাব তিথি পালন করি। কেন না, ভগবানকে শাস্ত্রে বলা আছে ভগবান হচ্ছেন অজ, অজ মানে যার জন্ম নেই। তো ভগবান যদি অজ, অজ মানে যার জন্ম নেই, তাহলে কৃষ্ণ তো জন্ম হলো, তাহলে সে ভগবান হবে কী করে? রামচন্দ্র তো জন্ম হলো, তাহলে সে ভগবান হলো কী করে? শাস্ত্র অনুসারে ভগবান তো অজন্মা, তার জন্ম নেই। তো প্রভুপাদ বলছেন যে ভগবান যে অজ, তার মানে ভগবত ধামে গোলক বৃন্দাবনে তার কোনোদিন জন্ম হয় না। এরকম দিন গোলক বৃন্দাবনে ছিল না যে কৃষ্ণ ছিল না আজকে হলো, না। সেখানে ভগবান শ্রীকৃষ্ণের প্রকট লীলা, অপ্রকট লীলা নিত্যকাল ধরে চলছে, তাকে বলে অপ্রকট লীলা। আর যখন যখন এই ধরাধামে তার লীলা প্রকাশিত হয় তাকে বলে প্রকট লীলা। তো গোলক বৃন্দাবনে সমস্ত প্রকার লীলা রয়েছে। সব থেকে শ্রেষ্ঠ রাসলীলা হচ্ছে, ঝুলন লীলা রয়েছে, সব লীলা রয়েছে, কিন্তু একটা লীলা সেখানে হয় না। কোন লীলা, হ্যাঁ, জন্মাষ্টমী লীলা সেখানে নেই, গোলকবৃন্দের জন্মাষ্টমী নেই। তো আমরা বেশি ভাগ্যবান কি না, হ্যাঁ হ্যাঁ কি না? আমরা এখানে জন্মাষ্টমী করতে পারছি, ওরা জন্মাষ্টমী করতে পারে না। যখন ভগবান কৃষ্ণ এই পৃথিবীতে আসবে,
গোলক বৃন্দাবন সব লাইনে করে দাঁড়িয়ে থাকে, এবার এবার কার পালা পড়বে, কে যাবে কৃষ্ণের সঙ্গে, তাহলে কৃষ্ণের জন্ম উৎসব দেখতে পারবে। তো এই ভগবানের জন্ম উৎসব হচ্ছে অত্যন্ত রহস্যাবৃত। এ পর্যন্ত সারা পৃথিবীর মানুষ এই ভগবান কৃষ্ণের জন্ম রহস্যকে যথার্থ রূপে উদ্ঘাটন করতে পারেননি। পৃথিবীর মানুষ কথা দূরে থাকুক, ভারতবাসীরাও সব জানে না, ভারতবাসীদের দূরে থাকুক, এমনকি হিন্দুরাও সব জানে না কৃষ্ণের যথার্থ জন্ম সম্পর্কে। আর হিন্দুদের কথা দূরে থাকুক, সমস্ত বৈষ্ণব সমাজ মানুষ কৃষ্ণের জন্মের পেছনে কি রহস্য রয়েছে জানে না। তাই আমি প্রায় 10 বছর পূর্বে এই বইটা প্রকাশ করেছিলাম, শ্রীকৃষ্ণ আবির্ভাব রহস্য। মাঝে বন্ধ কিছু লেখুন, আবার সংকীর্তন ডিপার্টমেন্ট থেকে এই বইটা বাইর করেছে। কার কাছে বই আছে? কার কাছে নেই? তাহলে কী করে জানবে? এই শ্রীকৃষ্ণ আবির্ভাব রহস্য বইটা ছোট্ট বই, বেশি দাম নেই, সবাই অবশ্যই পড়বেন। লক্ষ্মীমন্দ বলছে যে আমি বই বই পড়ে আপনাকে ক্লাস দেই, বললো না এখনই বলছে? তাই আমি ভাবছি যদি বই সবাই আপনারা পেয়ে যান তাহলে ওর ক্লাস আর কি দেবে, এই জন্য হয়তো দিচ্ছে না আপনাদেরকে, মনে হয় রেখে দিয়েছে, তা সব পেয়ে যাবে তা আমি ক্লাস দেবোটা কি? তো না, সবাই কেন, আপনারা যদি শুনবে জানবে তবে না আপনারা গ্রামের লোকেদের বুঝাতে পারবে। আর গ্রামে যান তো কয়টা লোক বলতে পারবে কৃষ্ণ কত বছর আগে জন্ম হয়েছে? কেউ বলতে পারবে না। আর বর্তমান সমাজে ইন্টারনেট যুগে মুসলমান খ্রিস্টানদের যেরকম প্রচার প্রসার হচ্ছে, তারা সব প্রচার করছে আল্লাহ মানে কোনো শরীর নেই। আমাদের হিন্দু ধর্মেও প্রচার ভগবান আছে নিরাকার, তো ভগবানের শরীর না থাকে নিরাকার তাহলে তার জন্ম হবে কী করে? তো লোকের ধরুন আপনাকে প্রশ্ন করবে, কি উত্তর দেবেন আপনি? হাঁ করে বসে থাকবেন? হ্যাঁ, প্রভুকে জিজ্ঞাসা করবে, প্রভু বলবে, হবে? লোকের আপনার ছেলে জিজ্ঞাসা করবে, তার উত্তর দিতে পারবে না, সে মুসলমান হয়ে যাবে। আর হচ্ছেও বাবা মার উত্তর দিতে পারছে না ছেলেদেরকে, ছেলেরা আস্তে আস্তে অন্য ধর্মে চলে যাচ্ছে। তো এইগুলি এই জন্য এগুলো জানা দরকার। শুধু জন্মাষ্টমী আসলো, বিরাট লাইট টাইট লাগিয়ে ভালো খান খাওয়া দাওয়া হলো, উৎসব হলো, অনুষ্ঠান রাহ, তাহলে কী হবে? আস্তে আস্তে যথার্থ জ্ঞানের অভাবের দরুন আমাদের এই সংস্কৃতি নষ্ট হয়ে যাবে, বুঝতে পারছেন? কারণটা আমরা জন্মাষ্টমী করেছি, জন্মাষ্টমীটা মানে কি? কৃষ্ণ যে জন্ম হবে, আদ্যদা শরীর আছে, তার শরীর ছিল প্রকাশ করছে না, সে নিরাকার থেকে সাকার রূপ ধারণ করছে, এটা জানতে হবে। তা নাহলে কী হবে? তো আমাদের দাদু জন্মাষ্টমী করছে, আমিও জন্মাষ্টমী করছি, কেন করছ? না দাদু করতে জন্য করছি, আমরা করবো আমাদের ছেলেরা করবে, না কেন করছ? না আমরা বাবা করতো আমি করছি, এইটুকু হবে? ভক্তিচন্দ্র ঠাকুর প্রভুপাদ যা কাহিনী লিখেছেন, এটা বাড়িতে এটা মেয়ের বিয়ে হচ্ছিল, বহুত লোকজন এসে গেছে, একটা বিড়াল এসে এখানে মুখ লাগাচ্ছে, ওখানে মুখ লাগাচ্ছে, ওখানে মুখ লাগাচ্ছে। তো মেয়ের মা কী করেছে, যেদিন বিয়ে হবে সেদিন সে বিড়ালটাকে এনে এটা ঝুড়িতে চাপা দিয়ে রেখেছে। তো কেন চাপা দিয়ে রাখলো? ওই যে মেয়ের বিয়ে হচ্ছে সে জানে না, ও মনে করছে কি আজকে তো বিয়ে, তো বিয়ে তো একটা বিধান থাকতে পারে যে বিড়ালটাকে চাপা দিয়ে রাখতে হবে, ও মনে করছে। ও জানে না যে এই বিড়ালটা ঝামেলা করছে, ওই জন্য মা রেখেছে বলে, ও বছর বিয়ের বিধান মনে হয় একটা। তো ও বিয়ে করবার পর তারটা মেয়ে হয়েছে, তা মেয়ের যখন বিয়ে হবে তো এর মনে পড়ে গেছে আর একটা বিড়াল তো দরকার, ওর বাড়িতে বিড়াল নেই, ও অন্য একটা বাড়ি থেকে বিড়াল ধরে নিয়ে এসছে, তাকে ঝুড়িতে চাপা দিয়ে রেখেছে। তো যে মেয়েটার বিয়ে হলো সে দেখছে যে এটা বিড়াল চাপা দিয়ে রাখতেই হবে, বিয়ের একটা বিরাট বিধান না, বাড়িতে বিড়াল নেই তবু ধরে নিয়ে আসে রাখছে, মানে কি মুখ্য অঙ্গ একটা, সে দেখে তার বিয়ে হয়েছে, তার মেয়ে হলো যখন, তো মেয়ের বিয়ে হবে তো বাড়িতে বিড়াল নেই, সে গ্রামেও বিড়াল নেই, অন্য একটা গ্রামটাকে ধরে নিয়েছে, ঝুড়িতে চাপা দিয়ে রেখেছে। যে কেন যে ঝুড়িতে চাপা দিয়ে রাখছিল, সে বিড়ালটা মুখ লাগাচ্ছে বলে রাখছিল, সেটা কেউ জানে না, সে বাড়িতে বিড়াল নেই, সে অন্য, আমাদের অবস্থা তাই হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছেন? এর প্রমাণ কি? এ প্রমাণ হচ্ছে এই বইতে যে যা লেখা আছে সে সমস্ত প্রশ্নের উত্তর আপনারা কেউ
জানবে না, এক দুজন জানেছেন হয়তো। তো সেটা আমাদেরকে জানতে হবে, আর আমাদের গ্রামে গঞ্জে সমাজে ফলাগির প্রচার করতে হবে কি কৃষ্ণ ব্যাপারটা কি, কৃষ্ণ কি নিরাকার থেকে এসছে না সাকার থেকে এসছে, কৃষ্ণের জন্ম। তো জন্ম মানে কী বোঝায়, কৃষ্ণ কি আমাদের মতনই জন্ম হয়েছে না তার আবির্ভাব কিছু তত্ত্ব রয়েছে যেটা বুঝলে কি মানুষ তার আবির্ভাবের গুরুত্বটাকে উপলব্ধি করবে, যে আমাদের মতনই জন্ম হলো তাহলে ও ভগবান কেন আমি ভগবান নই কেন, আমাদের ছেলেমেয়েরা জিজ্ঞাসা করবে, তার উত্তর দিতে হবে। ভগবান কখন আসছেন এই বৎস বর্ণনা করা হয়েছে, পরমব্রহ্মের আকার সম্পর্কে আলোচনা করা হয়েছে, কি প্রমাণ আছে স্মৃতি শাস্ত্র বেদ থেকে বলতে হবে, যারা বেদকে মানে শ্রুতি স্মৃতি, হ্যাঁ তারা শ্রুতিকে মানে, শ্রুতি প্রমাণ হচ্ছে শ্রেষ্ঠ প্রমাণ, আর বেদে সব জায়গায় ভগবানকে নিরাকার বলে বলা হয়েছে, কিন্তু সেই বেদ মাধ্যমে আমরা কী করি ভগবান যে রূপ আছে আমার প্রতিষ্ঠা করব এটা জানতে হবে। আর ভগবান জন্মটা কী জিনিস, কীভাবে জন্ম হলো মানে কি আমাদের মতন আমরা ছিলাম না, শরীর ছিল না, 60 বছর পূর্বে শরীর ছিল না, এই শরীরটা ভগবান কি সেই রকম, আর তিনি সবসময় আছেন, নহং প্রকাশ সর্বস্ব যোগমায়া সমাবৃতম, ভগবান যে যোগমায়ার দ্বারা ঢেকে রেখেছেন, ভগবানের জন্ম মানে কি জন্ম তার লীলাটা চলছে শুধু পর্দাটা খুললে আছে আমরা দেখতে পারছি, অজ অপিসন অবে আত্মা ভূতানাম ঈশ্বর অপিসন প্রকৃতি সং অধিষ্ঠায় সম্ভব আমি আত্মমায়া, ভগবান তার যোগমায়ার প্রভাবে তার স্বরূপ শক্তির প্রভাবে তিনি কি করছেন না নিজেকে প্রকাশ করছেন, তাই এখানে যোগমায়া যে তাকে প্রকাশ করছে তার সেই রূপকে বলা হচ্ছে যোগমায়া চিত শক্তি বিশুদ্ধ সত্য পরিণতি তার শক্তি লোকে দেখাইতে এই রূপরতন ভক্তগণের গুঢ়ধন প্রকট কইলা নিত্য লীলা হইতে, ভগবানের রূপ হচ্ছে ভক্তগণের গুঢ়ধন, কর্মী জ্ঞানী যোগীরা পাবে না এ ভক্তের ধন, তাই যোগমায়া ভগবানের চিত শক্তি যে বিশুদ্ধ সত্য, হ্যাঁ সে তার শক্তি লোকে দেখাবার জন্য তো সে কী করেছে এই নিত্যলীলা থেকে প্রকট কইল নিত্যলীলা হইতে, নিত্যলীলা গোলক বৃন্দাবনে চলছে তো যোগমায় সেটি এই ধরাধামে এই ভগবান লীলা প্রকট করছেন, এই ভগবানের জন্ম কর্মের তত্ত্ব বুঝতে হবে, তাই ভগবদ গীতা কৃষ্ণ বলছেন জন্ম কর্ম চমে দিব্যম এবং যো ব্যক্তি তত্ত্বত ত্যক্তা দেহং পুনর্জন্মম নয়তি মামেতি অর্জুন, ভগবানের জন্মকর্ম আছে আমাদেরও জন্মকর্ম আছে, তো পার্থক্যটা কি না আমাদের জন্মকর্ম প্রকৃতির গুণের দ্বারা পরিচালিত হয়, তমগুণ রজগুণ সত্যগুণের প্রভাবে আমাদের কর্ম সম্পাদিত হয়, কিন্তু ভগবানের জন্মকর্ম সেরকম ত্রিগুণাতীত, সেটা দিব্য, দিব্য মানে ত্রিগুণাতীত, তো সেই জন্য বলা হচ্ছে জন্মকর্ম হচ্ছে মে দিব্যম, তো ভগবানের জন্মটা ভালো করে কি বুঝতে হবে, আর ভগবান কখন আসেন এই পৃথিবীতে তিনি কখন আসেন, গীতায় বলেছেন না কখন কখন ভগবান আসেন জানেন কেউ, কখন আসেন ভগবান কখন, পরিত্রাণে সাধুনাং বিনাশা চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামী, মানে প্রতিযুগে আসি, কৃষ্ণ বলছে আমি প্রতিযুগে আসি, ঠিক কথা বলছে, কৃষ্ণ কোন যুগে এসেছিলেন কোন যুগে, তাহলে কেন বলছে প্রতিযুগে, তুমি তো সত্যযুগে আসো না, তুমি তো তৃতীয় যুগে আসো না, এসছে তার অবতারে এসেছে রাম নরসিংহ বাবন, তিনি কবে আসছেন, হ্যাঁ এই দ্বাপরে কত দ্বাপর পর আবার আসবে, এই দ্বাপরে যে আসলো আবার কয়টা দ্বাপরের পর আসবে,
বলো তুমি বলো, জানো? আমি বললাম তো শাড়িটা গুছাতে তো হলাম যে বলবে মনে হয়। তো ব্রহ্মার একদিনে এই কৃষ্ণ একবার আসে, ব্রহ্মার প্রতিদিনে আসে, কিন্তু ব্রহ্মার প্রতিদিনটা বড় লম্বা। সত্য ত্রেতা দ্বাপর কলি এরকম 1012 হলে ব্রহ্মার একদিন হবে। ব্রহ্মার একদিনে 14 মনু আসেন, 14 মনুর নাম জানেন? স্বয়ম্ভুব মনু, সূর্যস মনু, উত্তম মনু, তামস মনু, রৈবত মনু, চাক্ষুষ মনু, এখন হচ্ছে বৈবস্বত মন্বন্তর। এ সমস্ত গণনা এখন লেখা হয়েছে বইতে। 71 ভগবানের একদিনে 14 মনু, 1 মনু 71 চতুর্যুগ, আর এই বৈবস্বত মন্বন্তরে 27 চতুর্যুগ অতিবাহিত হয়েছে, এই অষ্টবিংশতি চতুর্যুগ। তার সব হিসাব দেওয়া হয়েছে এখানে, ব্রহ্মার একদিন কত হাজার বছর এখানে লেখা হয়েছে। তো ভগবান শ্রীকৃষ্ণ তো ব্রহ্মার একদিনে তার অষ্টবিংশতি চতুর্যুগের দ্বাপরের শেষে তিনি অবতীর্ণ হন, এবং তিনি যখন অবতীর্ণ হন তো তিনি এই ধরাধামে কী করে আসেন? তো তার মুহূর্ত, কোন মুহূর্তে তিনি আবির্ভূত হন? আমাদের ভগবান কৃষ্ণের জন্মাষ্টমীকে কৃষ্ণ জয়ন্তী বলি, কৃষ্ণ জয়ন্তী বলা হয় না? আর কোথায় জয়ন্তী শব্দ ব্যবহার করে? গান্ধী জয়ন্তী বলা হয়, নেহরু জয়ন্তী, আর কি জয়ন্তী? রবীন্দ্র জয়ন্তী, বাংলার খুব ফেমাস। আরে এই জয়ন্তী শব্দের মানে যারা ব্যবহার করছে, যারা গান্ধী জয়ন্তী, নেহরু জয়ন্তী, রবীন্দ্র জয়ন্তী বলছে, আপনারা ফিরে গিয়ে জিজ্ঞাসা করুন, মহাশয় এই যে রবীন্দ্র জয়ন্তী বলছেন, জয়ন্তীর মানে কি? জিজ্ঞাসা করবে, কেউ বলতে পারবে না, কেউ বলতে পারবে না। জয়ন্তী শব্দটা যে কোনো মানুষের পিছনে লাগানো যায় না। মানুষের জন্মদিন তো দূরে থাকুক, দেবতাদের জন্মতিথি লাগা যায় না, গণেশ জয়ন্তী, সরস্বতী জয়ন্তী সেটাও করা যায় না, হনুমান জয়ন্তী। মূর্খ মানুষ জয়ন্তী শব্দের অর্থ না জানে যেখানে সেখানে ব্যবহার করে। আরে মানুষ দেবতাদের কথা কি? ভগবান ক্ষেত্রেও লাগানো যাবে না। রাম জয়ন্তী, বামন জয়ন্তী, নরসিংহ জয়ন্তী সেখানেও জয়ন্তী শব্দ ব্যবহার করে, ভগবান কাছেও লাগা যাবে না। তাহলে কৃষ্ণ তো মানুষ, কৃষ্ণ কি মানুষ? মানুষ দেবতা? ভগবান? ভগবান উপরে আর কিছু আছে, আছে না? নেই, নেই। ভগবান উপরে স্বয়ং ভগবান, তো কৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান একজন। রাম, বামন, নরসিংহ তো বহু ভগবান আছে, অনাদি অনন্ত রূপম, কিন্তু স্বয়ং ভগবান একজন আছে। এই স্বয়ং ভগবান যখন প্রকট হবে তাকেই জয়ন্তী বলা হয়। এই পৃথিবী গ্রহ নক্ষত্র ঘুরছে না, আপনাদের কোষ্ঠি বিচার হয় না, কোন মুহূর্তে জন্ম হলে তার মধ্যে কী প্রভাব আছে, কী ভাগ্য নির্ণয় করা আছে। তো ভগবান কৃষ্ণ তো কালের অধীনে নয়, ভগবান কৃষ্ণ যখন আসবে সমস্ত গ্রহ নক্ষত্র শুভ জায়গায় চলে যাবে, যে যেখানে থাকুক না কেন। আর সেই মুহূর্তে জয়ন্তী মুহূর্ত, তো সেইরকম মুহূর্ত ব্রহ্মার একদিন একবার আসবে। আর তখনই ভগবান কৃষ্ণ যখন আবির্ভূত হবে সেই মুহূর্ত প্রকাশিত হবে। তাই জয়ন্তী শব্দকে যেখানে সেখানে ব্যবহার করা এটা বড় মূর্খামি। তো এই বইতে যে কৃষ্ণ আবির্ভাব মুহূর্ত সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। দুই প্রহ রাত্রি হইল চন্দ্রের উদয়, লগ্নে আসি গুরু বৈশে ভৃগুর তনয়, বিশ্বে উচ্চ চাঁদ মকরে ভূমি সুত, তুলায় শনি কন্যায় বুধ অতি অদ্ভুত, চন্দ্রের হোরায় দেখি ত্রিকুল সময়, শুদ্ধি হেতু দৈত্যগুরু মিথুনে আকার অর্ধকায়। এগুলো আমাদের এইসব শাস্ত্রে বর্ণনা করা হয়েছে, কোন সময়ে কোন নক্ষত্র ভগবান আবির্ভাব মাত্রে, অভিজিৎ নক্ষত্র, মহেন্দ্র যোগ, এসব একসঙ্গে একজুট হয়েছে।
আর গুণরাজ খান কৃষ্ণ বিজয় যে গ্রন্থ লিখেছেন তার মধ্যে সব বর্ণনা দেওয়া হয়েছে। এই সমস্ত প্রশ্নের উত্তর জানা দরকার, তবে জন্মাষ্টমী উৎসবটা আমাদের আরও গুরুত্বপূর্ণ হবে। তো ভগবান আসছেন, ভগবান কেন এই জগতে আসছেন, তার বৈকুণ্ঠ ধাম ছেড়ে এই জগতে কী বৈশিষ্ট্য রয়েছে, কেন আসবে জানেন? কৃষ্ণগীতায় বলছেন যা ভগবান কেন এই জগতে আসেন কে জানে, হাত তোল কে জানে? কৃষ্ণগীতায় বলেছেন আমি কেন আসি জানো, তাহলে আর কি কে জানে হাত তোল? আমি আমি হাতটা আসলে তো বলা ধরে থাকুক, খালি হাত তোল দেখি কৃষ্ণ কেন আসে। আমার আপনারা হচ্ছেন গীতা কোর্সের ভক্ত, কার কার গীতা কোর্স করেছে হাত তোল? গীতা কোর্স বলে কেউ নেই মনে হয়। তো গীতা কোর্সের ডিপার্টমেন্ট আমাদের, আর গীতায় কৃষ্ণ কোথায় বলছে আমি কেন আসি এইটুকু তো আমরা না জানলাম, আর গীতা পাঠ চক্রে কী হচ্ছে? হ্যাঁ, নীলাচলপতি প্রভু কোথায়? এলে ধারাবাহিক শেখাতে হবে। হ্যাঁ, লজ্জা কেন পাবে? লজ্জা পাবে না বলো, হাতটা তুলতে তো লজ্জা নেই তো, লজ্জা পেলে প্রচার করবো কী করে? কৃষ্ণ গীতায় বলছেন যে আমি কেন আসি জানে, আপনার জানে না তো ধরতে পারছে না প্রশ্নটা আমার, এই শ্লোকটা সবাই জানে। পরিত্রাণায় সাধনা দিনাশ দুষ্কৃতাং, তারপরে তাহলে সবাই জানো বলছে না কেন? আমার প্রশ্নটা ধরতে পারে না, সবাই জানে। এই তিনটে কারণে কৃষ্ণ বলছেন যে ভগবান আসে, পরিত্রাণায় সাধনাং বিনাশাচ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায়, এই জন্য আমি আসি। কিন্তু আমাদের আচার্যরা বলছেন এটা ভগবান আসার আসল কারণ নয়, ভগবান আসবার এটা আনুষঙ্গিক কারণ, এটা মূল কারণ নয়। তো ভগবান এই কাজের জন্য আসলে আসেন না, ওনারটা আরও ভগবান আসার অন্য কারণ আছে, কেউ জানে? কেউ একজন জানে বলো। হ্যাঁ, ভক্তদেরকে আনন্দ দেওয়ার জন্য, এ অসুর টসুর মারা একটা মুখ্য কারণ নেই। মদভক্ত বিনোদার্থম কর্মে বিবিধ ক্রিয়া, এই বইতে পূর্ণ ব্যাখ্যা দেওয়া হয়েছে যে ভগবান মদভক্ত বিনোদার্থম আমার ভক্তকে আনন্দ দেওয়ার জন্য আমি আনি আসি। এটা সবাই মনে রাখবেন, ভগবান আসার মূল কারণ ভক্তকে আনন্দ দেওয়ার জন্য। কুন্তিদেবী তার প্রার্থনায় তিনি কৃষ্ণকে বলছেন, যখন ভগবান শ্রীকৃষ্ণ তিনি হস্তিনাপুর ছেড়ে চলে যাবে দ্বারকায়, তখন মাতা কুন্তিদেবী প্রার্থনা করে বলছেন, তথা পরমহংসানাং মুনিনাম অমলাত্মানাং ভক্তিযোগ বিধানার্থম কথম পশ্যম্য স্ত্রী। হে কৃষ্ণ, আপনি পরমহংস মুনি অমলাত্মাদের ভক্তিযোগ প্রদান করবার জন্য আবির্ভূত হন, তো আমি একটি সাধারণ নারী, আপনাকে কী করে জানতে পারবো? তো ইয়ে ভগবান আসার আরেকটি কারণ, ভক্তিযোগ বিধানার্থম, ভক্তি প্রদান করবার জন্য। আর ভগবান এই ধরাধামে কেন আবির্ভূত হচ্ছেন না, যশ্রুতা তৎপরভাবে যে তিনি এসে লীলা বিলাস করবেন, তার লীলাকে প্রকট করবেন, তাহলে কি হবে? তাই বলা হচ্ছে অনুগ্রহায় ভক্তানাং মানুষম দেহমাশ্রিত, আমি ভক্তদের প্রতি অনুগ্রহ করে এই মনুষ্য শরীরটি প্রকাশ করি, এই মনুষ্য লীলাটি আমি প্রকাশ করি। ভগবানের যতক লীলা রয়েছে তার মধ্যে নরলীলা নরবপু তাহার স্বরূপ, তো সেই নরবপুটি তিনি প্রকাশ করছেন কেন না, সাধারণ মানুষের মতন লীলা করবে। যদি নারায়ণ ভগবান এখানে আসবে, এই মায়াপুর মাঠে নামবে, লক্ষ লক্ষ লোক আসবে, দূর থেকে দেখবে, সম্মান করবে, প্রণাম করবে, কাছে যাবে কেউ ভয় পাবে না, তার সঙ্গে কথা বলতে পারবে, তার সঙ্গে হ্যান্ডশেক করতে পারবে, নারায়ণকে আলিঙ্গন করতে পারবে? পারবে না। তো ভগবান চিন্তা করছেন আমি এইরকমটা করবো যাতে আমার কাছে মানুষ আসতে পারে, ভজতে তাদৃশ ক্রীড়া, আমি সাধারণ মানুষের মতন লীলা বিলাস করব। আর আমার সে দিব্য লীলা শ্রবণ করে কী হবে, যা শ্রুত আত্মতপর হবে, যা শ্রবণ করে সে আমার প্রতি আকৃষ্ট হবে। এইগুলো হচ্ছে ভগবানের আসার মূল কারণ।
তখন কৃষ্ণ কি ভগবান না তার থেকে বেশি? কৃষ্ণ কি কি ভগবান? আমি কি বললাম ওখানে? পরমেশ্বর ভগবান বলেছি আমি, পরমেশ্বর ভগবান স্বয়ং ভগবান। এতে চাংশ কলাপুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। এ যত ভগবান রাম বামন নরসিংহ রাম আদি মূর্তি সুকলা নিয়মন তিষ্ঠান নান অবতার অকরোধ ভুবনেশু কিন্তু কৃষ্ণ স্বয়ং সমভবেত পরম পুমাঞ্জ গোবিন্দ আদি পুরুষং তমহং ভজামি। শুনেছেন ব্রহ্মসংগীত আছে না, রাম আদি মূর্তিষু রাম ইত্যাদি অনাদি অনন্ত রূপম যে প্রকট হয়েছেন। তো এটা হচ্ছে অংশ কলাপুংস, এরা পুরুষ অবতারের অংশ আর কলা। কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, তাই আপনারা সবাই কৃষ্ণকে স্বয়ং ভগবান, কৃষ্ণ মহাপুরুষ নন, তিনি দেবতা নন, তিনি একজন রাজনৈতিক নন, তিনি শুধু ভগবান নন, তিনি হচ্ছেন স্বয়ং ভগবান। এই হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের আসল স্বরূপ। তো আমি বললাম ভগবান কেন আসেন, তো স্বয়ং ভগবান কৃষ্ণ কেন আসেন, কৃষ্ণ কোথায় থাকেন, কৃষ্ণ বাড়ি কোথায়? হ্যাঁ, গোলক বৃন্দাবন এখান থেকে কত দূর হবে, কত কিলোমিটার? আরে আমাদের ভুল লোক, এটা এর উপরে ভূবলোক, ভূলোক ভূবলোক স্বলোক মহলোক জনলোক তপলোক সত্যলোক, তারপরে হ্যাঁ বিরজা না, বিরজা ব্রহ্মাণ্ডের মাঝে আবার আটটে আবরণ রয়েছে, কীর্তি অব তেজ মরুদ্বম, সেটা আবার এক একটা থেকে আরো দশ গুণ করে বেশি, অষ্ট আবরণ। অষ্ট আবরণের পরে বিরজা, বিরজার পরে ব্রহ্মজ্যোতি, ব্রহ্মজ্যোতি মধ্যে রয়েছে বৈকুণ্ঠ, বৈকুণ্ঠের পরে অযোধ্যা, অযোধ্যার পরে দ্বারকা, দ্বারকার পরে মথুরা, মথুরার পরে গোলক বৃন্দাবন। কত দূর বুঝতে পারছেন? তাহলে অত দূর থেকে সে আসবে, কোনো বিশেষ কারণ না থাকলে আসবে নাকি? বৈকুণ্ঠের তো কাছে আছে, চলে আসছে। তো কৃষ্ণ ভগবান অত দূর থেকে আসবে মানে অন্য কোনো অবতারের দ্বারা যেই কাজটা হবে না সেই কাজ করতে কৃষ্ণ আসবে। অন্যের দ্বারা যদি হয়ে যাবে তাহলে তাকে আসা কি দরকার? অন্যের দ্বারা হবে না বলে উনি আসবে না? তো সেই কারণে কৃষ্ণ কেন আসে এই জগতে কে জানে? কে এই বই কেউ আগে পড়েছে? না পড়ো, আমি আমাকে শুনে জানো, চৈতন্য চরিত্র আমাদের বর্ণনা করা আছে যে কৃষ্ণ কেন আসেন, জানতে চাইছেন? জানতে চাইছেন? ঘুম আছেন না জেগে আছেন? ঘুম লেগে গেছে নাকি? জোরে হলিবলকে সবাই ঘুম থেকে উঠবে এই জন্য করছে মনে হয় নাকি? তো কৃষ্ণ কেন আসেন আমি দুটো কারণে বলবো, ঠিক আছে? এই দুটো কারণ যেন ভগবান কৃষ্ণ আসেন আপনি না বুঝতে পারলেও মনে রাখুন, ঠিক আছে? একটা কারণ হচ্ছে প্রেমরস নির্যাস করিতে আস্বাদন, প্রেমরস নির্যাসকে আস্বাদন করবে, বুঝতে পারছেন? কেন পরমব্রহ্ম আছেন রস বহিষ, তিনি রস দিয়ে তৈরি, তিনি রস আস্বাদন করা করেন আর রস আস্বাদন করান, ঠিক আছে? প্রেম কার কাছে? প্রেম আছে কার কাছে? প্রেম আছে কার কাছে? ভক্তের কাছে। ভক্তের কাছে প্রেম, এই প্রেম কাকে দেবে? বউকে দেবে, ছেলেকে দেবে, মাকে দেবে, কাকে দেবে? হ্যাঁ, ভক্ত ভগবানকে প্রেম দেবে। তাহলে হ্যাঁ ভগবান ভক্তকে কি দেবে? আনন্দ দেবে। সে কিসের আনন্দ? ভক্ত ভগবানকে তার সমাধুর্য আস্বাদন করাবে, তার মাধুরিমাকে আস্বাদন করাবে,
ভক্তের যে পাঁচটা ইন্দ্রিয় আছে, ভগবান প্রতি যখন সেরকম প্রেম জাগরণ হবে, ভক্ত যখন ভগবানকে প্রেম দিবে, তখন ভগবান কি করবেন, তার রূপের মাধুরিমাকে প্রকাশ করবে। আর ভক্ত সেই মাধুরিমা প্রাপ্ত হয়ে সে দিব্য আনন্দ পাবে। তার রূপের মাধুরিমা, তার কথার মাধুরিমা, তার অঙ্গ স্পর্শের মাধুরিমা, এইটাই হচ্ছে ভক্ত ভগবানের সম্পর্ক। তো প্রেম, প্রেম বুঝতে পারছেন তো, ভক্ত প্রেম দেবে, প্রেম রস, তো ভগবান এই প্রেম রসকে আস্বাদন করবে। তো ভগবান এই জগতে এসেছেন প্রেম রস নির্যাস, ব্রজবাসীদের যে প্রেম সব থেকে শ্রেষ্ঠ প্রেম, ব্রজবাসীদের, ব্রজগোপিকাদের, মা যশোদা, নন্দ মহারাজ, রাধারানী, এই প্রেম রস, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, এই রসকে আস্বাদন করতে, রসের নির্যাসকে আস্বাদন করতে আসছেন। তো এটা প্রথম কারণ হচ্ছে প্রেম রস নির্যাস করিতে আস্বাদন। কি আস্বাদন করতে আসছে ভগবান, কি রস মনে থাকবে, মাতাজিরে বলল কি রস, প্রভুরা বলল কি রস, তো প্রেম রস নির্যাস করিতে আস্বাদন। আমার ভক্তের আমার প্রতি যে প্রেম, ব্রজজনদের আমার প্রতি যে প্রেম, সেই প্রেম রসকে আস্বাদন করতে ভগবান আসছে, ঠিক আছে। এই প্রথম কারণ, কৃষ্ণ আসার কারণ সবাই মনে রাখবেন, বাড়ি ফিরে গিয়ে সবাইকে বলবেন এটা, এই যে 5245 বছর গ্রামের সবাইকে বলবে, যাকে দেখবে এই কৃষ্ণ কবে আবির্ভূত হয়েছে, অনেক লোক তো বলবে 5000 বছর সেটাও জানে না, মানে জানে গ্রামেগঞ্জে, হ্যাঁ সেটাও জানে না, তাদের বলবে যারা 5000 বছর জানে তার, না না 5000 নয়, 5245, যারা কিছুই জানে না তাদেরকে বলবে 5000, কৃষ্ণ কবে আসেন, কৃষ্ণ কেন আসেন, আপনার গীতা স্টাডি করছে, ক্লাস দিচ্ছেন, হ্যাঁ এই বই এখানে পাওয়া যায় কত টাকা, 25 টাকা করে, 20, যাই হোক বেশি পয়সা নেই, নিয়ে যাবেন একটা করে, এগুলো জানাতে হবে, কৃষ্ণ তত্ত্ব রহস্য লোকেদের বুঝাতে হবে। তো প্রথম কারণটা সবাই সবাই জেনে গেল ওখানে, তাই তো প্রথম কারণ সবাই বুঝে গেছ, হ্যাঁ কি বুঝেছ, প্রথম রসটা, প্রথম কারণটা কি আবার বলো, প্রেম রস নির্যাস করিতে আস্বাদন। তো কেউ যদি আপনাদের প্রশ্ন করে যে কৃষ্ণ আসছেন এখানে প্রেম রস নির্যাস আস্বাদন করতে, গোলক বৃন্দাবন কি হচ্ছে না, হ্যাঁ গোলক বৃন্দাবন কি প্রেম রস নির্যাস আস্বাদন হচ্ছে না, এখানে আসতে হচ্ছে কৃষ্ণকে, তো কি উত্তর দেবে, তো কি উত্তর দেবে, এই বইতে লেখা আছে, ঠিক আছে। চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবি বর্ণনা করেছেন যে এখানে কি আছে যে গোলক বৃন্দাবন নেই বলে, ভগবানকে গোলক বৃন্দাবন থেকে এই ভৌম বৃন্দাবনে আসতে হচ্ছে এই প্রেমরস নির্যাসকে আস্বাদন করবার জন্য। আর একটা কি, রাগমার্গ ভক্তি লোকে করিতে প্রচারণ, দ্বিতীয় কারণ হচ্ছে রাগমার্গ ভক্তি, বৈদি ভক্তি আছে আর রাগম ভক্তি আছে, হ্যাঁ রাগানুগ ভক্তি আছে। বৈদি ভক্তি মানে কি, এ শাস্ত্রের ভয়েতে শাস্ত্রের নিয়মকে পালন করে, যে বৈদি ভক্তি করা হয় বিধি নিষেধ পালন করে বৈদি ভক্তি। আর রাগানুগ ভক্তি কি, স্বতঃস্ফূর্তভাবে ভগবান প্রতি আকর্ষণ রয়েছে, শাস্ত্র পড়ে নয়, সৌভাগ্য বিভাগে ব্রজবাসীদের কৃষ্ণের প্রতি যে ভক্তি তাকে বলে রাগাত্মিকা ভক্তি, রাগাত্মিকা ভক্তিকে অনুসরণ করে যে ভক্তি করা হয় তাকে বলে রাগানুগ ভক্তি। তো ভগবান শ্রীকৃষ্ণ তিনি কি করছেন, এই জগতে আসছেন কি জন্য, না তিনি চিন্তা করছেন সারা জগতের মানুষ আমাকে ঐশ্বর্য জ্ঞানে পূজা করে, আমি খুব বড় বলে মানে, আমার ঐশ্বর্য দেখে ভক্তি করে, কিন্তু ভগবানের ঐশ্বর্য দেখে যখন ভক্তি করা হয় তখন কি হয় না, প্রেমটা শিথিল হয়ে যায়, ভগবানের প্রতি ঐশ্বর্য বুদ্ধি, তার প্রতি গৌরব বুদ্ধি, ভগবানের প্রতি সম্ভ্রমতা, তখন কি হয় না, প্রেম শিথিল হয়ে যায়। রাগানুগ ভক্তির লক্ষণ কি, সে ঐশ্বর্য বুঝতে পারে না,
ভগবানের ঐশ্বর্য ব্রজবাসীরা বুঝতে পারে না, তাকে তার ছেলে বলে মনে করছে, তাকে বন্ধু বলে মনে করছে। তো ভগবান বলছেন যে যখন কেউ আমার ঐশ্বর্য দেখে আমাকে পুজো করে, তার প্রেমটা শিথিল হয়ে যায়, সে আমাকে ঈশ্বর মানে আপনাকে হীন, নিজেকে নিচু মনে করে, এই প্রকার প্রেমে আমি না হই অধীন, এই প্রেমের আমি অধীন হই না। তারপরে সুন্দরে বর্ণনা করছেন এই যে ভক্তি বলা হলো, যে ভক্তি প্রদান করতে ভগবান এসছেন, সেই ভক্তি স্বরূপটি কি সেটা এখানে বর্ণনা করা হয়। যে লাগি অবতার কহি সেই মূল কারণ, প্রেমরস নির্যাস করিতে আস্বাদন। দ্বিতীয় কারণটি হচ্ছে রাগমার্গ ভক্তি লোকে করিতে প্রচারণ, মানুষকে এটা দেখাতে, আরে তোমাকে তোমরা সবসময় ভয় করে করে ভক্তি করছ, আমাকে ডরে ডরে ভক্তি করছ, না না আমি সেরকম মানুষ নই, আমাকে আরও ভালোবাসো তোমরা। এটা হলো রাগমার্গ ভক্তি, স্বতঃস্ফূর্ত ভক্তি করা, প্রেম করা। এই রাগমার্গ ভক্তি প্রচার করবার জন্য এই দুটো কারণে ভগবান শ্রীকৃষ্ণ এই ধরাধামে এসেছেন। তো ভগবান যখন আসবে, এই ধরাধামে ভগবান আসবে কি? এই ধরাধাম তো প্রপঞ্চাত্মিক মায়া, এই মায়ার জগৎ, প্রপঞ্চ জগৎ, ভগবান এখানে আসবে না, এই মায়াকে ভগবান স্পর্শ করবে না। তাহলে ভগবানের জগতে আসছেন কি করে? না শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করে স্বপার্শ্বদ স্বীয় ধাম সহ অবতরী। ভগবান যখন আসেন এই ভৌতিক জগতে আসেন না, তার ধামকে এখানে প্রকাশ করেন, নবদ্বীপ ধাম, বৃন্দাবন ধাম, অযোধ্যা ধাম, এগুলি চিন্ময় ধাম থেকে এখানে প্রকটিত হয়েছে, তার পার্শ্বদরাও তার সঙ্গে তারা আসছে। এখানে ভগবান শ্রীকৃষ্ণের বংশ পরম্পরা লেখা আছে। কৃষ্ণের বাবার নাম কি? জোরে বসুদেব। আরো কৃষ্ণের কোন বাবার নাম কেউ মনে আছে? নন্দ মহারাজ। নন্দ মহারাজ তো কৃষ্ণ তো পোষ্য পুত্র না, তাই না? পালিত পুত্র না, সারা জগৎ মনে করে যে কৃষ্ণ আছেন পালিত পুত্র, নন্দ মহারাজের না, নন্দ মহারাজের ঘরের ঔরসে মা যশোদার গর্ভ থেকে কৃষ্ণ জন্ম হয়েছেন। তো কৃষ্ণ একটা পুত্র একটা কন্যা জন্ম হয়েছিল, তারপরে বসুদেব তার পুত্রকে যখন গিয়েছেন, দুই কৃষ্ণ মিলিত হয়ে এক কৃষ্ণ হয়েছেন, আর কন্যাকে নিয়ে এসেছে। তার মানে বসুদেব কৃষ্ণের পিতা, নন্দবাবর কৃষ্ণের পিতা, ঠিক আছে। তাহলে বসুদেবের পিতার নাম কি, কে জানে? উগ্রসেন। আরে ও তো কংসের পিতা। উগ্রসেন হচ্ছে কংসের পিতা, কে? সুরসেন। বসুদেবের পিতা সুরসেন। সুরসেনের পিতার নাম কি? উগ্রসেন। সুরসেনের পিতার নাম আছে দেবমিঢ়। নন্দ মহারাজ, নন্দ মহারাজের পিতার নাম কি জানো? পর্জন মহারাজ। পর্জন মহারাজের পাঁচ পুত্র। পর্জন মহারাজের পিতার নাম কি? দেবমিঢ়। ব্যাপারটা কি হচ্ছে, দেবমিঢ় রাজা ছিলেন, তার দুই পত্নী ছিল, একটা বৈশ্য পরিবার থেকে একটা ক্ষত্রিয় পরিবার থেকে। তো বৈশ্য পরিবার থেকে যে স্ত্রী পত্নী, তার গর্ভ থেকে জন্ম হয়েছেন পর্জন মহারাজ। তিনি বৈশ্যের বৃত্তি গ্রহণ করেছেন, গোরক্ষা, কৃষি গোরক্ষা, তিনি কৃষি গোরক্ষা করেছেন পর্জন মহারাজ। পর্জন মহারাজের পঞ্চপুত্র, তার মধ্যে নন্দ মহারাজ। আর এদিকে ক্ষত্রিয় যে পত্নী ছিল, সেখান থেকে আবির্ভূত হলেন, জন্ম হলেন সুরসেন। সুরসেনের পুত্র হল বসুদেব। কংস যদুবংশ বৃষ্ণিবংশ, সে পুরো বংশ পরম্পরা লেখা আছে। হ্যাঁ, যদুবংশ থেকেই ধরে ধরে তার ছেলে তার ছেলে তার ছেলে এই কৃষ্ণবংশ সব লেখা আছে, এটা পাবেন। কৃষ্ণের বাবা মা বসুদেব যশোদা আর দেবকী,
পূর্বজন্মে তার জন্মে তার জন্মে কী ছিলেন, নন্দ যশোদা কী ছিলেন, কী করেছিলেন বলে সে ভগবানের মা হয়ে গেছে? ভগবানের মা যে কেউ হতে পারে? অনেক তপস্যা করলে হয় না, হ্যাঁ কি না? অনেকে তপস্যা করে ভগবানের মা হয়ে যাবে? না, তপস্যা করেও ভগবানের মা হবে না। তাহলে সে ভগবানের মা বাবা যে সে কী ব্যাপার এটা? ভগবান কৃষ্ণ তো গোলকবৃন্দের জন্ম হয় না, তাহলে নন্দযশোদার মা বাবা হলো কী করে সেখানে? যদি মা বাবা তাহলে কীভাবে মা বাবা, কেন তাকে মা বাবা বলা হচ্ছে, কোন শক্তি সেটা? এগুলো তত্ত্ব, সেজন্য ভগবান কৃষ্ণ বলছেন জন্মকর্ম চমে দিব্যম এবং যোবিতে তত্ত্বতঃ। এই ভগবানকে তত্ত্বতঃ না জানার ফলে আজকে আমাদের পৃথিবীতে হিন্দুদের সংখ্যা কমে যাচ্ছে, মুসলমান খ্রিস্টানদের সংখ্যা বেড়ে যাচ্ছে। কেন? হিন্দুরা কৃষ্ণকে জানে কিন্তু কৃষ্ণকে কৃষ্ণের মতন জানে না, কৃষ্ণকে কৃষ্ণের মতন জানে না। তো কৃষ্ণ মতন জানতে হলে জোমাং ব্যক্তি তত্ত্বতঃ, এদের পূর্ব জীবন বৃত্তান্ত জানতে হবে। এইভাবে ভগবান কৃষ্ণ যে ঝড়াদামে আসছেন, তার গোলক বৃন্দাবনে প্রস্তুতি নিচ্ছেন, সেটা জানতে হবে। কৃষ্ণ কীভাবে কংস কারাগারে জন্ম হলো আমরা ভাগবতে পড়েছি, কিন্তু কৃষ্ণ কীভাবে নন্দ মহারাজের কাছে জন্ম হলো সেটা কেউ জানে না, এ বইতে সেটা বিষয় লেখা আছে। তো এইভাবে কৃষ্ণ সব জানবার জন্য আপনারা সবাই একটা করে গ্রন্থ নিয়ে যাবে। কত কত বই নিয়ে এসছ? অনেক নিয়ে এসছ, ঠিক আছে। তো খ্রিস্ট জন্ম হয়ে গেল, আগামী কার জন্ম হবে? এরপরে কার জন্মলীলা পালন করছি? কার জন্মলীলা? রাধারানী। আর কৃষ্ণ জন্ম থেকে রাধারানী জন্ম আরো ডিফিকাল্ট আছে, আরো মুশকিল। এটা কৃষ্ণ জন্ম সম্পর্কে তো আমরা কিছু জানি, কৃষ্ণ তো তা কিবারে জন্ম হলো, কত সাল আগে জন্ম আমরা বলতে পারবো, কিন্তু রাধারানী কেউ বলতে পারবে না কিভাবে জন্ম হলো, কোথায় জন্ম হলো, কবে জন্ম হলো। কেউ বলে কৃষ্ণ থেকে বড়, কেউ বলে কৃষ্ণ থেকে ছোট। সে ভগবান নন্দ মহারাজ কৃষ্ণ শিশু কৃষ্ণকে নিয়ে গিয়েছে কোথায়, ভান্ডেরাবনে, গোচারণে, আর অনেক ঝড় তুফান এসেছে। তো কৃষ্ণ ভগবান, আর কৃষ্ণ ভগবান কি শিশু, তো নন্দবার গলাকে জড়িয়ে ধরেছে, এই যে গরুগুলো এদিক ওদিকে পালাচ্ছে। তো নন্দবার চিন্তায় পড়ে গেছে, কী হবে এখনই, আমি গরুদের সামাল দেবো না বাচ্চাকে দেখব। তো হঠাৎ নন্দবার দেখছে সে জঙ্গল থেকে একটা সুন্দরী কন্যা দেবী আসছে, কন্যা আসছে। তো সে হচ্ছে রাধারানী। তো নন্দ মহারাজ বলছেন, রাধারানী এই তোমার কৃষ্ণকে নাম, এই ঝড় তোফান আমি রাখতে পারছি না, কিন্তু দেখো তুমি মা যশোদাকে দিয়ে দেবে, আমার পাঁচটা সাতটা ছেলে নেই, একটাই ছেলে, ও না হারিয়ে যায় যায় না। তাহলে কৃষ্ণ যখন নন্দ মহারাজের কোলে, তখন রাধারানী বিরাট মেয়ে হয়ে গেছে, বড় মেয়ে হয়ে গেছে। রাধারানীকে কখন সময় আর দেশের মধ্যে বুঝতে চেষ্টা করবে না, কাল আর দেশের ঊর্ধ্বে, কখন কী সাইজ হবে, কখন কী লীলা করবে কিছু বোঝা যাবে না, কখন চেষ্টা করো না। তাই এই ভগবান শ্রীকৃষ্ণের তো জন্ম রহস্য, আর রাধানটা পরম রহস্য, এটা এর লীলা আরও পরম রহস্য। এই লীলা আমরা কি বুঝবো, মুনি ঋষি যোগীরা বুঝতে পারে না। পুরাণে বেদে সব জায়গায় তার নাম আছে, কিন্তু কেউ ধরতে পারে না। শুধু একমাত্র যখন কৃষ্ণ তিনি গৌরাঙ্গ রূপে এসেছেন, তিনি রাধারানীর মহিমা প্রকাশ করেছেন। তাই বলা হচ্ছে, যদি গৌর না হয়তো তবে কি হয়তো কেমনে ধরিতাম দে, রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানাতকে। যদি মহাপ্রভু না আসতেন, মহাপ্রভু আসার পূর্বে এই রাধারানীর সেবা পূজা মহিমা তো লোকে জানা ছিল না বহুলভাবে। মহাপ্রভু আসার পূর্বে বৃন্দাবনে যত মন্দির আছে, রাধা দামোদর মন্দির, রাধা গোবিন্দ মন্দির, রাধা, শুধু কৃষ্ণই ছিল, রাধারানী কোথায় ছিল না। এই রাধারানী তত্ত্বকে মহাপ্রভু প্রকাশ করেছেন, কৃষ্ণই প্রকাশ করেছেন। এই বেদগোপ্য দেব অগোচর তত্ত্ব বেদে কী করে জানবে, ব্রহ্মা জানতে পারে, রাধারানী তত্ত্ব জানতে পারবে না। তাই ভগবান এসে জানিয়েছেন। তো সেই রাধারানী সম্পর্কে তার কীভাবে জন্ম হলো,
প্রথমে গোলক বৃন্দাবনে তার নাম কেন রাধারানী? সবাই রাধে 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 করছে, আর কেন রাধা? এই বইতে লেখা হয়েছে কি কীভাবে গোলক বৃন্দাবনে তার জন্ম হলো, বিভিন্ন কল্পে এই ধরাধামে কী কী জন্ম হচ্ছে, রাধারানী কী দিয়ে তৈরি হয়েছে, মাটি দিয়ে না পাথর দিয়ে, হ্যাঁ প্রেম দিয়ে তৈরি হয়েছে, যে ভগবানের আনন্দদায়িনী শক্তির মূর্ত বিগ্রহ, তাকেও সেরকম তত্ত্বতঃ জানতে হবে, কৃষ্ণকে যেরকম তত্ত্বতঃ জানতে হবে, রাধারানীকে তত্ত্বতঃ জানতে হবে, তাহা নাহলে মনে করবে কি এই ছেলে মেয়েদের ভাব হচ্ছে, রং হচ্ছে, এসব মনে করবে, অন্য সম্প্রদায়ের লোকেরা বুঝতে পারে না, অন্য সম্প্রদায়ের কথা ছাড়ুক আমাদের হিন্দুরাই বুঝতে পারে না, এই গোপীদের সঙ্গে কৃষ্ণের লীলা, রাধারানীর সঙ্গে লীলা, বিভিন্ন উদ্ভট উদ্ভট প্রশ্ন আমাদের ছেলে মেয়েদের মনে আসে, কেন আসে এই উদ্ভট প্রশ্ন, না বাবা মাদের কাছে উত্তর নেই, বাবা মা জানে না যে রাধারানী কি একটা সাধারণ নারী, রাধারানী সাধারণ নারী, হ্যাঁ কি না, তিনি অসাধারণ নারী, হ্যাঁ কি না, না তিনি সাধারণ নারী নন, তিনি অসাধারণ নারী নন, তিনি একজন শুধু দেবী নন, তিনি ভগবান থেকে অভিন্ন, ভগবানের আনন্দদায়িনী শক্তির মূর্ত বিগ্রহ, তো সেই রূপে যা রাধারানীকে জানতে হবে, লোক রাধারানী সাধারণ মেয়ের মতন মনে করে, তাহলে কী বুঝবে তার বাল্যলীলা কী ছিল, কীভাবে ভগবান কৃষ্ণের সঙ্গে তার বিবাহের লীলা, বিবাহের পরে লীলা, এসব কিছু এই রাধারানীর লীলা মহিমা গ্রন্থে আর রয়েছে, বিভিন্ন পুরাণ থেকে গোস্বামীদের যে গ্রন্থ রয়েছে, তো এটা রাধারানীর আবির্ভাব তিথি আসছে, তো রাধারানীর আবির্ভাব তিথিটাকে ঠিকভাবে পালন করতে হলে এই রাধারানীর লীলাকে ভালো করে জানতে হবে, খুব সুন্দর সুন্দর লীলা বর্ণনা করা হয়েছে, তো একবার যদি আপনি পড়া শুরু করবেন তাহলে এটাকে ছাড়তে ইচ্ছা হবে না, তো রাধারানীর বইও এখানে আছে, তো সবাইকে অনুরোধ করব এই রাধারানীর গ্রন্থ কৃষ্ণের আবির্ভাব রহস্য এই দুটো আপনারা সংগ্রহ করে নিয়ে যাবেন। শ্রীমতী রাধারানী কি, ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র কি,